अस्सलाम वालेकुम। आज के फेटे जावा दूध दिए किछु एकटा तैरी करे देखाबो। देखे एटाते कालो जाम करा जाए कि ना। आमी एखाने 2 केजि दूध गरम करेछिलाम, दूधटा फेटे गेछे। आमी एटा छाना काटी नाई, एका एकाई दूधटा फेटे गेछे। एटा दिए आमी आजके चेष्टा करब, देखि कालो जाम बानानो जाए कि ना। आमी एटार साथे कोनो मयदा बा सूजि एड करब ना। আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি 3 টেবিল চামচ, আর এখানে 1.5 টেবিল চামচ চিনি নিয়েছি। এটা দিয়ে আমি একসঙ্গে ছানাটাকে মেখে নিব। আমি এখন চিনি আর গুঁড়ো দুধের সঙ্গে ছানাটা ভালো করে মেখে নিব। ফেটে গেছে, এখন ছানাটা তো আর ফেলে দিতে পারি না। দেখি কি একটা করা যায়, এর জন্য আপনাদের সঙ্গে এটা আমি আজকে শেয়ার করব যে ফাটা দুধের ছানা দিয়া কিছু একটা বানানো যায়। ছানাটা আমার মাখানো হয়ে গেছে, একদম ভালো করে আমি মথে নিছি। এখন আমি দেখব এটা মিষ্টির আকার করা যায় কিনা। এই সাইজের করে ভাবছিলাম যে কালো জাম করব, এখন মনে হচ্ছে যে ল্যাংচাটা করলে ভালো হবে। তো এইভাবে আমি ল্যাংচার আকারে বানিয়ে নিব সবগুলো। আমি তেলটা চুলায় দিয়ে একটু টেস্ট করতে চাইছি যে মিষ্টিগুলো তেলে ভাজা যায় কি না, কারণ যেহেতু এটা নিজে নিজে ছানা কাটা, আমি ছানা কাটি নাই। তো এখন দেখলাম যে না, ভাজা যাবে, কারণ একদম ফিনিশিং করে এটাকে আমি বানাইতে পারিনি, ফাটা ফাটা রয়ে গেছে, এই জন্য একটু ভেজে দেখলাম। তো আল্লাহর রহমতে ভালোই হচ্ছে, এখন দেখি বাকিটা লাল হয় কি না। দেখুন আল্লাহর রহমতে খুব ভালো ভাজা হচ্ছে। আমি একসঙ্গে বানায়া সবগুলো তারপরে ছাড়তে পারি নাই, আমি একটা একটা করে বানিয়ে বানিয়ে ছাড়ছি, কারণ এগুলো ফেটে যাচ্ছিল। ভাবলাম যে একদম ফেটে তেলের সঙ্গে গুড়া গুড়া হয়ে যায় কি না, এই জন্য আমি প্রথম থেকে আপনাদেরকে দেখাই নাই। পরে দেখি না, আল্লাহর রহমতে সব ঠিক আছে, আমার ভাজাটাও হয়ে আসছে, আমি দুইটা গোল করেও দিয়েছি। এখন আমি এগুলো এই লাল, এরকম লাল হলে যে এরকম ভাজা হলে আমি এটা তুলে ফেলবো। তুলে আমি এখন শিরা করে তারপরে শিরার মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এগুলো আমি যেগুলো লাল হয়েছে সেগুলো তুলে ফেলবো। দেখুন কত ভালো হয়েছে ভাজাটা, অনেক ভালো হয়েছে। একটা অভিজ্ঞতা হলো যে দুধ ছানা কেটে গেলে তা দিয়েও কিছু করা যায়, সেটাই আজকে প্রমাণ হলো। এভাবে আমি সবগুলো ভেজে তারপরে শিরা করে শিরার মধ্যে দিব। আর অনেক সুন্দর ফুলেছে কিন্তু। আরেকটা কথা, যেটা আমি একটু খাবার ছোটা দিয়েছিলাম, সামান্য একটু, 2 আঙুল চিমটি, 1 চিমটির মতো, সেটা আমি বলতে ভুলে গেছি। আর খুব মশলা দিলে অনেক সুন্দর ফুলেছে। এখন যেগুলো আমি লাল হয়েছে সেগুলো তুলে ফেলছি। এভাবে আমি সবগুলো উঠিয়ে নিব। আমি এখন শিরাটা করব। আমি এই কাপের 1 কাপ চিনি দিয়েছি, আর 2 কাপ পরিমাণ আমি এখন এটার মধ্যে পানি দিয়ে দিব। 2 কাপে হবে না, আরও 1 কাপ পানি দিব আমি এখানে। 3 কাপ পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু জাল করে তারপরে মিষ্টিগুলো দিয়ে দিব। আমি একটা বলক এসে গেলেই শিরাটার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব। বলক আসার জন্য আমি কিছুক্ষণ এটা নাড়তে নাড়তে চিনিটা গলিয়ে ফেলবো। শিরাটা বলক এসে গেছে, আমি একটা একটা দিব না, আমি সবগুলো মিষ্টি একসঙ্গেই এটার মধ্যে ঢেলে দিব। দিয়ে আমি মিডিয়াম আঁচে এটাকে ঢেকে রাখবো। প্রথমে আমি একদম ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য, দেখি আধা ঘন্টা পর কী হয়। এখন আমি এটা ঢেকে দিব। আমি এখন মিষ্টিগুলো উঠিয়ে একটু দেখব, দেখে একটু উল্টে দিবে। অনেকটাই ফুলে গেছে, ভিতরে শিরা ঢুকে গেছে, আমার আধা ঘন্টা দরকার হবে না। এখানে আমার 10 মিনিটে অনেকটাই মিষ্টি হয়ে গেছে। আমি আর 10 মিনিটের মধ্যে মতো একটু জাল করে তারপরে নামিয়ে ফেলবো, 20 মিনিটে আমার মিষ্টিটা হয়ে যাবে। তো আমি আর 10 মিনিটের জন্য এটা আবার ঢেকে দেব, তাহলে রসটা মিষ্টির মধ্যে ঢুকে যাবে।
खूब काच थेके आमी देखाच्छी मिष्टिगुला कतटा फुले गेछे आर बुझाई जाच्छे जे मिष्टिर मध्ये रसटा ढुके गेछे। एखन आमी चूलाटा बंद करे दिब दिए आमी एइभावे ठंडा होवार जन्य शिरार मध्ये रेखे दिब। तारपर आमी उठिये देखाबो जे एटा कतटा सफ्ट कतटा रस ढुकेछे भितरे कतटा भालो हयेछे एटा आमी देखाबो। तो एखन आमी चूलाटा बंद करे ठंडा होवार जन्य रेखे दिब। দেখুন আমার মিষ্টিগুলো দেখতে কত ভালো লাগতেছে, অনেক ভালো হয়েছে। পেটে যাওয়া দুধ দিয়েও খুব সুন্দর মিষ্টি বানানো যায়, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখালাম। উপরে একটু মাও দিতে পারলে ভালো লাগতো, তো আমার কাছে মাওয়াটা নেই, আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দেখুন দেখতে কত ভালো হয়েছে, কিভাবে আমি এটা তৈরি করে ফেললাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম ভালো ভালো রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারব। আমি দেখাচ্ছি যে কি পরিমাণ আমার এটা এত নরম এত সফট হয়েছে। এই যে আমি ভেঙেই দেখালাম, ভিতরে একদম রস ঢুকে গেছে। অনেক ভালো হয়েছে, তো আপনাদের সাথে এটা শেয়ার করে আমার অবশ্যই ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আচ্ছা, এতটুকু, আল্লাহ হাফেজ।